ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। শপথ নিলেন কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র এরফানুল হক রিফাত ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের উপকরণের দাম বাড়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ উৎপাদন না করে কুইক রেন্টালের নামে টাকা লুট করায় দেশজুড়ে লোডশেডিং। বিএনপির আন্দোলনের ডাকে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, মন্তব্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে ছাত্রলীগের সাবেক নেতা গাজী আনিসের মৃত্যুর ঘটনায় হেনোলাক্সের এমডি নুরুল আমিন ও তার স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলার সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বন্যায় সরকার জনগণের জন্য সবকিছু করছে, তাদের পুনর্বাসনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। ঢাকায় এবার লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গ ফুট 47 থেকে 52 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার ঢাকায় 7 টাকা বাড়ানো হয়েছে। শ্রীলঙ্কার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও 18 মাস সময় চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দাতাদের সাথে বৈঠক আয়োজনের উদ্যোগ। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ইন্ডিপেন্ডেন্স ডের প্যারেডে গুলিবর্ষণে অন্তত 6 নিহত, আহত 24 অবস্থা গুরুতর। ফ্রি ট্রান্সফারে 2 খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। খেলোয়াড় 2 হলেন আইভরি কোস্টের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও ডেনমার্কের ডিফেন্ডার আন্দ্রিয়াস ক্রিশ্চেনসেন।